কয়েকদিন আগে বাংলাদেশের যুবক জাইদর ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি তিনাকে মানুষ কত ভালোবাসত ঠিক কি না যুবকেরা বেশি ভালোবাসত কারণ যুবকেরা তার আলোচনা শুনে তার তাফসীর শুনে গান বাজনা থিয়েটার সব সুযোগে লাথি মেরে তারা তাফসীরের দিকে ছুটে আসতো নামাজের ছুটে আসতো দিক ছুটে আসতো কথা বলতাম ঠিক কি না তাকে মাহফিল করতে দেওয়া হয় না তিনি মানুষই আছেন তিনি কয়েকদিনকে ইউটিউব চ্যানেল খুলেছেন আপনারা হয়তো যারা ইউটিউব দেখেন তারা অবশ্যই জানবেন ইউটিউব চ্যানেল খুলেছেন একদিনে 3 লক্ষ সাবস্ক্রাইব হয়েছে তাহলে এখান থেকে বোঝা গেল বিশ্ব রেকর্ড করেছেন তিনি আল্লাহ আমাদেরকে মানুষ কতটা ভালোবাসে গোটা পৃথিবীর মানুষেরা তা প্রমাণ করে দিল কথা বলেন ঠিক কি না এজন্য আল্লাহ ভয় করে কাকে কোরআন কারিমে জানিয়েছে ইন্নালা আল্লাহ বলতে কি কষ্ট হয় নাকি আপনাদের গুনাহ হয় টাকা দেওয়া লাগবে আল্লাহ বলতে চান না কেন ছোট মানুষ দেখে জোরে জোরে আল্লাহ আকবার আপনি আমি জোর করে দাবি করলে হবে না আমি আলেম আমি বড় মসজিদের প্রতি আপনি আলেম কিনা কোরআন ভালো লাগবে জোরে বলুন তো কে বলবে আমি আল্লাহর সাক্ষী আছে এইটা থাকার পরে তারা দুনিয়ার স্বার্থে ভয়ে গোপন রাখে বলতে চায় না আল্লাহ বলে ওরা হচ্ছে বড় জালিম কথা বলুন ঠিক কি না বাংলাদেশে অনেক আলেম বানাইছে তারা কাবা শরীফকে ভাস্কর্যের সাথে তুলনা করে তারা আসলে প্রকৃত আলেম নয় তারা দুনিয়ার স্বার্থ পেয়ে তারা এই কথাগুলো বলে তারা প্রকৃত আলেম নয় এই আয়াতের বিবেচনা অনুযায়ী তারা হচ্ছে টাকা নির্বাচন জানেন কথা বলুন ঠিক কিনা